বঙ্গোপসাগরে প্রতি বছর গড়ে ১৩ থেকে ১৪টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, যেখানে বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় ৬১.৫৬ কিলোমিটারের মধ্যে। এর মধ্যে ৫টি ঘূর্ণি শক্তি অর্জন করে এবং পার্শ্ববর্তী উপকূল অতিক্রম করে। এদের যে কোনোটিরই বাংলাদেশ এবং ভারতবর্ষের উপকূলের দিকে ঘুরে প্রবাহিত হওয়ার আশঙ্কা থেকে যায়। ঘূর্ণিঝড় সৃষ্টি হয় কয়েকটি ধাপে, যেমন সবার প্রথমে আসে নিম্নচাপ, যেখানে বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় ২০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে। এরপরে আসে গভীর নিম্নচাপ, যেখানে বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় ৫১.৮৪ থেকে ৬১.৫৬ কিলোমিটারের মধ্যে। এরপরে তৈরি হয় ঘূর্ণিঝড়, যেখানে বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় ৬১.৫৬ থেকে ৮৭.৪৮ কিলোমিটারের মধ্যে। এরপরে আসে প্রবল ঘূর্ণিঝড়, যেখানে বাতাসের গতিবেগ হয় ঘন্টায় ৮৯.১ থেকে ১১৮.২৬ কিলোমিটারের মধ্যে। এরপর যেটা হয় সেটা হচ্ছে হ্যারিকেন। হ্যারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ তখন হয় ঘন্টায় ১১৯.৮৮ কিলোমিটারের ঊর্ধ্বে। কোনো স্থানে বায়ুর তাপ যখন বৃদ্ধি পায়, সেখানকার বায়ু ওপরে উঠে যায়, ফলে বায়ুর চাপ ব্যাপকভাবে হ্রাস পায়। একে নিম্নচাপ বলে। এই নিম্নচাপ অঞ্চলে প্রায় বায়ুশূন্য অবস্থা থাকে বলে আশপাশের অঞ্চল থেকে বায়ু প্রবল বেগে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে। এই নিম্নচাপ কেন্দ্রমুখী প্রবল ঘূর্ণি বায়ু প্রবাহকে ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলে। সমুদ্রের জল যখন ৮০ ডিগ্রি ফারেনহাইটের বেশি গরম হয়ে গেলেই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এই উষ্ণতা থেকেই জন্ম নেয় বাষ্প ও স্যাঁতস্যাঁতে বাতাস, সেটি রূপ নেয় ভয়ঙ্কর কালো মেঘের। দুই দিক থেকে আসা নিচের এই বাতাস এক হয়ে গরম জলের উপরের বাতাসকে ঠেলে দেয় আরও উপরের দিকে। তখন তাদের জায়গা করে দিতেই, অর্থাৎ এদের ধাক্কায় ওপরের বাতাস ধেয়ে যায় উল্টো দুই দিকে, আবার উপরের দিকে উঠতে থাকা ভেজা বাতাস এরই মাঝে তৈরি করতে থাকে ঝোড়ো মেঘ। আর এই ঘটনার আশেপাশে বয়ে চলে যে হালকা বাতাস, সেও বাইরে থেকে ধীরে ধীরে এই ঘনঘটার ভেতর ঢুকতে শুরু করে। এতে ঝড়ের ঘূর্ণি আরও বড় হতে থাকে। বাতাসের গতি যখন প্রতি ঘন্টায় ৭৪ মাইলের বেশি হয়ে যায়, তখনই তাকে হ্যারিকেন বলা হয়। গতি যখন এর চেয়ে কম থাকে কিন্তু প্রতি ঘন্টায় ৩৯ মাইলের বেশি থাকে, তখন সেটা শুধুই মৌসুমি ঝড় হিসেবে ব্যাখ্যায়িত হয়। দুই বাংলার অধিকাংশ ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি। ঘূর্ণিঝড় উৎপত্তি হয় গভীর সমুদ্রে এবং এর জন্যে সমুদ্রের জলের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি থাকে। ঘূর্ণিঝড় যেখানে উৎপত্তি হয় সেখানে ১০ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত ব্যাসার্ধের তাপমাত্রা অনেক বেশি থাকে এবং বায়ুর গতিবেগ খুব কম থাকে। এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হয়। এই অঞ্চলটিকে বলে ঘূর্ণিঝড়ের চোখ। এর বাইরে ১৫০ থেকে ৭৫০ কিলোমিটার পর্যন্ত ব্যাসার্ধে ঘূর্ণিঝড় বিস্তৃত হতে পারে এবং সেখানেই ঘন কালো মেঘের বিস্তার ও প্রবল বায়ুর প্রবাহ সহ বৃষ্টিপাত ও আবহাওয়াগত গোলযোগ সংঘটিত হয়। আজকের মতন এত আগাম সতর্কতা আসার আগেই, অর্থাৎ ওয়েদার টেকনোলজি উন্নত হওয়ার আগেই, বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সাইক্লোনের তালিকায় প্রথম ১০টির মধ্যে ৭টি ঘূর্ণিঝড়ের ক্ষেত্র আছে বাংলাদেশ এবং ভারতের নাম। এগুলি হচ্ছে গ্রেট ভোলা সাইক্লোন, যেটি বাংলাদেশে আছড়ে পড়েছিল ১৯৭০ সালে, উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগর এবং মৃতের সংখ্যা ছিল ৫ লক্ষ। এরপরে হচ্ছে হুগলি রিভার সাইক্লোন, যা ভারতে ১৭৩৭ উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে এবং মৃতের সংখ্যা ৩৫০০০। পার্টিকুলার এই সাইক্লোন, এই ১৭৩৭ সাইক্লোনটি খুব ইন্টারেস্টিং ছিল, কারণ এই সাইক্লোন যেদিনকে হয়েছিল সেদিনকে একই সাথে ভূমিকম্প হয়েছিল এবং কলকাতার নকশা চেঞ্জ করে দিয়েছিল এই সাইক্লোন এবং ভূমিকম্পের একটা যৌথ অ্যাটাক। এইটা নিয়ে আমি পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে আসছি। তো এরপরে হচ্ছে হাইফং টাইফুন, যেটি ভিয়েতনামে অ্যাটাক করেছিল ১৮৮১ খ্রিস্টাব্দে, উৎপত্তিস্থল ছিল পশ্চিম প্রশান্ত মহাসাগর, মৃতের সংখ্যা এখানে ছিল ৩ লক্ষ।
এরপর হচ্ছে বাকেরগঞ্জ সাইক্লোন, যেটা বাংলাদেশে 1584 খ্রিস্টাব্দে অ্যাটাক করেছিল এবং এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে, মৃতের সংখ্যা ছিল 2 লক্ষ। এরপরে হচ্ছে গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন, যেখানে 1876 খ্রিস্টাব্দে বাংলাদেশে আছড়ে পড়েছিল এই ঝড় এবং মৃতের সংখ্যা ছিল তখন 2 লক্ষ। এরপরে আসছে বাংলাদেশের যে সাইক্লোন, সেই সাইক্লোনকে বাংলাদেশ সাইক্লোন নামেই আখ্যায়িত করা হয় এবং যে সাইক্লোন হয়েছিল 1897 খ্রিস্টাব্দে এবং যার মৃতের সংখ্যা ছিল 175,000। অ্যাকচুয়ালি তখন অখণ্ড বাংলা ছিল, অর্থাৎ তখন অখণ্ড ভারতবর্ষ ছিল এবং ভারতবর্ষের পুরোটাই যে বাংলার যে অংশটা ছিল সেই বাংলাটা পুরোটাই বাংলা ছিল। কিন্তু ভোলা সাইক্লোন যখন আছড়ে পড়েছিল তখন কিন্তু 1970 সাল, তখনও কিন্তু পূর্ব পাকিস্তান হিসেবেই পরিচিত হতো আজকের বাংলাদেশ। তো যাই হোক, এরপরে আসছে সুপার টাইফুন নিনা, যেটি 1975 সালে চীনে আছড়ে পড়েছিল। পশ্চিম প্রশান্ত মহাসাগরের জন্ম হয়েছিল এবং এখানে এক্ষেত্রে মৃতের সংখ্যা ছিল 171,000। এরপরে আসছে ভয়ঙ্কর সাইক্লোন 02B, যেটি বাংলাদেশে 1991 সালে আছড়ে পড়েছিল এবং সেক্ষেত্রে মৃতের সংখ্যা ছিল 140,000। এবং এরপরে আসছে গ্রেট বোম্বে সাইক্লোন, যেটি 1882 সালে বোম্বেতে আছড়ে পড়েছিল এবং এর উৎপত্তিস্থল ছিল আরব সাগর, মৃতের সংখ্যা ছিল 1 লক্ষ। এবং শেষ নম্বরে রয়েছে হাকাতা বে টাইফুন জাপান, যেটি 1281 খ্রিস্টাব্দে আছড়ে পড়েছিল এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে এবং তৎকালীন আমলে এর মৃতের সংখ্যা ছিল 65,000। তো তারপরে আরও অনেক রেকর্ডস আছে সাইক্লোনের, প্রচুর রেকর্ডস আছে। সেই সাইক্লোনের রেকর্ডসগুলো নিয়ে আমি আসছি আমার পরবর্তী ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশানটি অন করে রাখুন। লাগাতার ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে আসছি। সাইক্লোনিক মান্থ হচ্ছে এই এপ্রিল, মে এবং অক্টোবর, নভেম্বর। এই সময় বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরও অনেক রকমের সাইক্লোনিক টেন্ডেন্সি তৈরি হয়, তো সেই বিষয় নিয়েই আমাদের আলোচনা চলছে। কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার চ্যানেলে সারা পৃথিবীর সমস্ত সাবজেক্টের ইনফরমেটিভ ভিডিও আপনি একই চ্যানেলের মধ্যে পাবেন। নমস্কার।